ড্রেস ফ্রেস দেখে বোঝাই যাচ্ছে আমরা ঠিকঠাক করে জল আনতে তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের সাথে আরো অনেকজন আছে, আমরা এখান থেকে যাব সিমলাপাল, সিমলাপাল নদী ঘাটে জল নেব, তারপর জল নিয়ে আমাদের ওইখানে গিয়ে জল ঢালা হবে। সো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো ওইখান থেকে সব জল নিয়ে তারপর হেঁটে হেঁটে এসছে, মানে তাদের অবস্থাগুলো কি হয়েছে, পায়ে সব হাঁটতে পর্যন্ত পাচ্ছে না এমন অবস্থা করেছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন না হয়তো, একটু জুম করে দেখায় এই সাইডে, মানে ভিড়টা দেখুন কি পরিমাণ। এখানে এমনিতে যে পরিমাণ ভিড় দেখাচ্ছে, কি ফেলে দিচ্ছো, ওটা পড়ে গেল হাত থেকে, কি করবো বলো। প্রণাম কর পার্বতী মাকে, কিছু আর কি বলবো। আর
আপনারা দেখতেই পাচ্ছেন মানে এখানে প্রায় 20 কারি এইসব সব চলছে 20 কারি ইয়ে করা তো আমরাও কোনো কম যাই না আমরা দিয়ে দিলাম ভালোই তোমারে জেসে লোক ইস দেশ কে লিয়ে শ্রাপ তারা পুরো প্লেসটা দেখায় এখানে ভিড়টা দেখুন मत करो रहने दो रहने दो बहुत बुरे लग रहे तोबा 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 थारा मूड खराब कर दिया রোদে কি অবস্থা হয়েছে মানে রোদে হেঁটে যাওয়া যাচ্ছে না রাস্তায় সেই রকম গরম রাস্তা হয়েছে তারপর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে হেঁটে যাওয়াই যাচ্ছে না আমাদের অনেক অনেক আগে এগিয়ে গেছে আমাকে একটু দাঁড়াচ্ছে না কেউ আমি প্রায় পিছনে রয়ে গেছি সবার পিছনে আমার পিছনে আর কেউ নেই আর একটু এখান থেকে আর একটু গেলেই আমাদের মৈধরের মোড় ওইখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা সব ছুটে ছুটে আসছে এখন অবস্থা এখানে জল খাওয়ানোর ব্যবস্থা করেছি সব জল খেতে দাঁড়িয়ে গেছে জল দেওয়া হচ্ছে শরবত দেওয়া হচ্ছে জল নিয়ে আসার পাত্র সব বসে আছে লাইন দিয়ে এমন অবস্থা হয়েছে লাইন দিয়ে আবার এখান থেকে আবার যাওয়া হবে এখানে রাস্তা দেখুন এই মাঠে মাঠে যেতে হবে মাঠে মাঠে গিয়ে পর সেইখানে জল ঢালা আপনাদেরকে রাস্তাটা Thank you.
জল নেলে পর সব বাড়ি। তার আগে আমরা একটু ডুব দিয়ে আসি না। চলুন, এখানে আমাদের নদী আছে, ওখান থেকে আমাদের স্নান হবে। সব অলরেডি অনেকজন চলে গেছে আর এই টিমটা আছে সব। এ হলো আমাদের ডুব দেওয়া হবে, নদীর জলে ডুব দিয়েছে, তারপর এখানে জল ঢালা হবে। আমরা বেরিয়েছি, সব ডুব দিতে যাব। মানে মুখের অবস্থা খারাপ হয়ে গেছে একদমই। চলে এসছি আগে, আমাদের দাঁড়ায়নি কাউকে, এই জন্য পানিশমেন্ট দেওয়া হবে পরে। চলে যাচ্ছি। আপনারা কখনো এত দুপুর করে যাবেন না, ঠিক আছে? ঠিক আছে। আমাদের পা গুলো যেমন পুরো ছারখার হয়ে গেল। আসুন আমার সাথে, আমি নিয়ে আসছি আপনাদেরকে জোরে। বলো বলো গান দেখো শিকালোকে বলে বাবা আর